ভোট প্রচারে বেরিয়ে কচিকাচাদের সাথে ফুটবল খেলায় মাতলেন তৃণমূল প্রার্থী। এদিন বনগাঁ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ভোট প্রচারে বেরিয়ে কচিকাচাদের সাথে ফুটবল খেলাতে মেতে ওঠেন পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দিলীপ মজুমদার। ফুটবল মানেই বাঙালির আবেগ। না জানি কবে থেকেই বাঙালির রক্তে মিশে গেছে ফুটবল। জল কাদায় মাখামাখি হয়ে বল দখলের লড়াই, সে কারণেই হয়তো জনশ্রুতি হয়ে গেছে সব খেলার সেরা বাঙালির ফুটবল। এবার ভোট প্রচারে বেরিয়ে ফুটবল খেলায় মেতে উঠলেন প্রার্থী। মঙ্গলবার বিকালে এমন দৃশ্যের সাক্ষী থাকলেন বনগাঁ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিন বিকালে বনগাঁ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ভোট প্রচার সারছিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দিলীপ মজুমদার। প্রচারের ফাঁকে হঠাৎই লক্ষ্য করেন মাঠে শিশুরা ফুটবল খেলছে। ব্যাস হঠাৎ করেই প্রচার বন্ধ রেখে মাঠে নেমে পড়লেন প্রার্থী। শিশুদের সাথে মেতে উঠলেন বল দখলের লড়াইতে। বনগাঁ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন বাম দুর্গ বলেই পরিচিত। এই ওয়ার্ডের বিদায়ী বাম কাউন্সিলর মানবেন্দ্র কর্মকার এবারের নির্বাচনে প্রার্থী হননি, বদলে বাম প্রার্থী হয়েছেন সবিতা রায়। এবারের পৌর নির্বাচনে চতুর্মুখী লড়াই হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডে। জাতীয় কংগ্রেসের হয়ে এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন শিক্ষক সুনীল রায়। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অলকেশ ঘোষ, তৃণমূলের দিলীপ মজুমদার। ভোটের ময়দানে দিনরাত এক করে ভোট প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। প্রতিদিনই নিয়ম করে এলাকায় প্রচার চালাচ্ছেন প্রার্থী নিজেও। সেরকমই এদিন বিকালে প্রচার চলাকালীন হঠাৎই মাঠে নেমে পড়েন দিলীপবাবু। প্রচারের ফাঁকে মাঠে কেন, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, হঠাৎ করেই বাচ্চাদের খেলা করতে দেখে শৈশবের কথা মনে পড়ে গেল, তাই মাঠে নেমে পড়লাম। প্রচার করছিলাম স্টেডিয়ামের এই পাড়াটা, প্রচার করতে করতে হঠাৎ এই শৈশবের কথা মনে পড়ে গেল। ছোট ছোট বাচ্চারা, আমার নাতির বয়সী বাচ্চারা খেলা করছে, খুব সুন্দর লাগছে, তাই ওদের সঙ্গে দু মিনিট একটুখানি ফুটবল একটু পায়ে লাঠি মারলাম। সেই পুরনো দিনের শৈশবের কথা মনে করে খুব ভালো লাগলো। ছোট ছোট বাচ্চা, আমার নাতির বয়সী, আমার সন্তানরা এর সঙ্গে দু মিনিট খেললাম। শিশুদের সাথে বেশ কিছুক্ষণ ফুটবল খেলার পর মাঠ ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ মজুমদার জানালেন, নির্বাচনের আর দেরি নেই, আমি পাশের ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, এবার এই পাঁচ নম্বর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই ওয়ার্ডে জল নিকাশি একটি বড় সমস্যা, নির্বাচনে জয়ী হলে সেই সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবেন বলেও জানালেন প্রার্থী। দিদির আশীর্বাদে আমি ছয়ের কাউন্সিলর ছিলাম, এই জায়গাটা ফাঁকা ছিল, যেহেতু ওখানে এসসি কমিউনিটি সম্প্রদায়ের জন্য ওটাকে রিজার্ভ সিট হয়ে গেছে, যার জন্য দিদি আবার আমাকে বললো তুমি পাশের ওয়ার্ডটা ভালো উন্নয়ন করেছো। এবার পাশটা দীর্ঘদিন 15 বছর আমাদের কোনো এখানে দলের প্রার্থী যেতেনি, তাই আমাকে দিদি আশীর্বাদ করে এখানে পাঠিয়েছে। আমি মানুষের কাছে বাড়ি বাড়ি যাচ্ছি যে এখানে একটা জল নিকাশনের একটা বড় ব্যবস্থা আছে। তাছাড়া ফুসকাস তো লাইটের প্রবলেম থাকে, ঝোড়ো হাওয়াটাও আসলে লাইট বন্ধ, কিন্তু আমাদের পৌরসভা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ফোন করলেই সারিয়ে দিয়ে যাচ্ছে। এখানে একটা বড় জল প্রবলেম আছে, ড্রেনের সমস্যা আছে, পিছন দিকতে একটা 7.5 বিঘে জমি আছে, সেটা সবসময় জলমগ্ন থাকে, অনেক সাপ পোকামাকড় মানুষের ঘরে ঢুকে যাচ্ছে, মানুষ আতঙ্কিত। আমার পূর্ববর্তী প্রশাসকের সঙ্গে মাননীয় গোপাল সেটির সঙ্গে কথা হয়েছে যে এখানে যদি আমার দলকে আবার আশীর্বাদ করে আমাকে জিতায় তাহলে প্রথম কাজ হবে আমার এই জল নিকাশনের ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।